আমার গাইস মনে হচ্ছে কি আমার কপালে একটা ফুটা আছে, নাইলে আমি ওই দিন থেকে গাইস আমি যে গাড়ি সেল দিয়ে দেখেন যে গাড়ি সেল হয় না। ওই মুরগি মুরগি মারি, এই একটা কমপ্লিট ম্যান পেয়েছি, দাঁড়ান কমপ্লিট ওয়ান পিস স্যুট পরে যেগুলো আসে না এগুলো আসতে টাউট হয়। আগের বার সেন্ডু গেঞ্জি ম্যান বেশি টাকা দিয়েছিল আমারে, দেখি কত চাই। এ কি মানে 4,000 টাকার জন্য সেল করার জন্য আমি নামছি বিজনেস করতে, এই টাকা গাড়ি কিনছি কত দিয়ে সেল করবো এই টাকায়? মারাইতে আসছি আমি ওর লগে, যাই মারি মার দা জানা রে, কি আর দিয়া পিড়ানো যায় না, একেবারে এমন মাইটটা দিতাম হইলে এখন কইতেইছে টোকাই মোকাই। বিজনেস দেখছো বেটা, এরম শোরুম খাড়া করতে পারবি কয়টা? আইছে। সো গাইস আমি আজকে আবার ফিরেছি গাইস এই গেমটা নিয়ে। লাস্ট ভিডিওতে গাইস আমার একটা গাড়ি ছিল কালো কালার, আপনি দেখতে পারতেছিলেন, ওই গাড়িটা আসলে আমি বিক্রি করে ফেলছিলাম, বাট ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল তাই আমি ভিডিওতে ইনক্লুড করি নাই। ওই গাড়িটা আমি গাইস অনেক কমে সেল করতে হয়েছিল, কিছু করার নাই, মানে আমি অনেকক্ষণ ট্রাই করছিলাম গাড়িটা সেলই করতে পারিনি আনফরচুনেটলি। পরে আমি কাম বলে এই ব্লু গাড়িটা কিনছি, মানে এটাকে আমি পরে কালার টালার করে এমন বানাইছি। তো গাইস আজকে আমরা আবার এই গেমটা খেলবো। আজকে গাইস মেইন টার্গেট হচ্ছে গাইস গাড়ি সেল করে গাইস আমাদের অফিসটাকে সুন্দর করবো। লাইক এটা দেখতে অফিস মনে হইতেছে না, মন হইতেছে একটা মুদির দোকান। সো গাইস আর কথা না বলে ডাইরেক্ট গেমে ঢুকে যাই, লেটস গো। আপনার মনে হয় একটা জিনিস নোটিস করছেন, আমি এই ভিডিওতে কোনো ইন্ট্রো দিইনি গাইস। আমি এখন থেকে প্ল্যান করছি আমি কোনো ইন্ট্রো দিব না, কারণ ইন্ট্রোতে আসলে সময় নষ্ট হয়। এটার মধ্যে আপনাদের অপিনিয়ন কি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাম বলে অফিসে সামনে আছি রাইট নাও, এন্ড এখানে আবার কোন ফকিনির পোলারা জানি মনি মানে কি বলতিস এটা ময়লা ফালা রাখছে। এদের যে আমি কোন দিক দিয়ে যে বাজটা দিছিলাম আল্লাহ জানে ভাই, মানে আমার যে একটা বিজনেস, হ্যাঁ এটা যে আমার বিজনেস এটা মানে আমার কোনো দাম দেয় নেই, মানে দেন নাতি কোন এদিক দিয়ে আইসা, মানে একটা ক্যান্ডা ফিটকা মেরা ফালাই দিল, বুঝলাম না। ঠিক আছে এখন গাইস পরিষ্কার লাগতেছে। তো এই গাড়িটাও আমার সেল করতে অনেক কষ্ট হয়েছিল লাস্ট টাইম। তো দেখি গাইস এখন আমার কাস্টমাররা কই, তোমরা কোথায় সোনামণিরা, তোমাদের জন্য টাটকা টাটকা গাড়ি নিয়ে আসছি সকাল সকাল ভোর সকাল, নীলে গাড়ি সবুজে আকাশ চারদিক রঙিন সবুজ বাতাস, তোমাদের জন্য নিয়ে আসছি গাড়ি, এই হচ্ছে আমাদের আকাশ। আচ্ছা আমার কি কোনো কপাল ফুটা গাইস? দেখেন তো আমার কপালটার মধ্যে কি কোনো জিনিস আছে, অবশ্য কপালটা দেখতে পারবেন না এখন। আমার গাইস মনে হচ্ছে কি আমার কপালে একটা ফুটা আছে, নাইলে আমি ওই দিন থেকে গাইস আমি যে গাড়ি সেল দিয়ে দেখেন যে গাড়ি সেল হয় না। ওই মুরগি মুরগি মারি, এই একটা কমপ্লিট ম্যান পেয়েছি, দাঁড়ান কমপ্লিট ওয়ান পিস স্যুট পরে যেগুলো আসে না এগুলো আসতে টাউট হয়। আগের বার সেন্ডু গেঞ্জি ম্যান বেশি টাকা দিয়েছিল আমারে, দেখি কত চাই। এ কি মানে 4,000 টাকার জন্য সেল করার জন্য আমি নামছি বিজনেস করতে, এই টাকা গাড়ি কিনছি কত দিয়ে সেল করবো এই টাকায়? মারাইতে আসছি আমি ওর লগে, যাই মারি মার দা জানা রে, কি আর দিয়া পিড়ানো যায় না, একেবারে এমন মাইটটা দিতাম হইলে এখন কইতেইছে টোকাই মোকাই। বিজনেস দেখছো বেটা, এরম শোরুম খাড়া করতে পারবি কয়টা? আইসে। এই যে আরেকটা আমাদের আন্টি আসতেছে, আন্টি আসসালামু আলাইকুম, আন্টি তো পুরো ভাবসাব নিয়ে আসতেছে, সমস্যা নাই। আন্টির মনে হয় গাড়িটা দেখে পছন্দ হয়েছে, আন্টিকে একটা টুপি দিয়ে দিই, দাঁড়ান। আন্টি এটা কিন্তু অনেক ভালো একটা গাড়ি, আপনি দেখতে পাচ্ছেন আন্টি, এটার মধ্যে কিন্তু অনেক ভালো অ্যালয় হুইল ইউজ করা হয়েছে। এখন আপনাকে একটু দেখি আপনি কত দাম বলেন। আন্টি তো পুরো সয়াই আছে, আন্টিকে ভাল বাই বেডি মানুষ আর কি বলি বলেন। হ্যাঁ আমি আর 3-4,000 টাকা এই গাড়ির দাম, এই গাড়ির দাম দেখলে মনে হয় 3-4,000 টাকা। ওই যে আরেকটা আপু আসছে, আর একটা ভাবি ও হাজবেন্ড ভাবি আসছে, থাক না বলি কিছু, তাদেরকে একটু ভালো সার্ভিস দাম চেষ্টা করবো। ওকে তাকে দেখি উনি কত, আবার ওই স্যুট মোট অ্যাঙ্গেল ভাই সব কি 4-4.5 এসবে চায়, 5,000 টাকা চাইলো একটা কথা, এটা কি ফাইজ দামি 5,000 টাকা করে দেখি তো? আর মনে হয় সুযোগ নাই গেছে, আমার মনে হয় এই দামই দেওয়া লাগবে। ইউ আর অ্যামেচার বার্গেইনার, এটা আবার কি ভাই? I am getting ready to leave. তোরে আমি ভাই কোন তুই কইতে যাবি? আই সেক করে, এটা আমার বিজনেস, আমার যেমনে খুশি আমি উমনে চালামু, গাড়ি বেচলে বেচুম না বেচলে না আমার মর্জি, মাইরা পিটা ভাই গো, বিজনেস চললে চলছে গেস না চললে নাই। আর একটা গাইস লাস্ট দেখি 4,500 দিয়ে দিব, আর কি করার, জীবনটার মধ্যে গাইস আর আছে কি আর। কাস্টমাররা তোমরা কোথায়, সোনারা এলাকার মানুষজন আপনারা কোথায়, জলদি এসে দেখেন বিগ ডিসকাউন্ট। আপনাদের কি বাসায় যেতে সমস্যা হচ্ছে? আপনাদের কি বাচ্চা ছেলে মেয়েদের বাইরে যেতে প্রবলেম হচ্ছে? ঠিক মতো কি স্কুলে যাওয়া হচ্ছে না? তাহলে এখনই আসুন, এখনই আসুন রকার্স টকিও শপে, এসে পড়লে আপনারা পাবেন উরুম ধুরুম কমে পাবেন নীল গাড়ি। আমি প্রাইসটা কমাই দিই বুঝছি, আর কোনো লাভ নাই। এটা কত দিয়ে দিই? 10,000 দিয়ে দিই, 10,000 দিই, 4,500 আর কি সেল করে দিব, আর 4,500-5,000 মধ্যে কিছুই করার নেই, একদম লসে গাইস। আমার আসলে গাইস একটু মানে নলেজ নেওয়া উচিত ছিল গেমটার ব্যাপারে, মানে কেমনে কি করে, নাহলে আপনারা মানে দেখতেছেন যে আমি সেলই ঠিক। এই 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 একটা মুরগি মুরগি মুরগি, আমাদের আপুমণি আসছে, এবার দেখি আপুমণি কত বলে। বিসমিল্লা 4,000 বলছে, আর যদি 5,500 দিত বা আর একটু বেশি, এ দামে আমার কি এক্সপেন্স উঠবে না তো মনে হয়।
করলাম কি আই হাই গাইস একটা জিরো গাইস আমি বসেতে ভুল লাগিয়েছি আপনি এটা করলাম কি আমার জীবন আমার ব্যবসা গেছে আমার প্লাস প্রজেক্ট খান পুরা কইরে আমার গাড়িটা কই জানি ক্লাসিক গাড়ির অনেক ভ্যালু আছে যা বুঝলাম ওই গাড়িটা কি গাইস আবার কিনবো আপনাদের মনে আছে যাই না আমি না এটাই তো ওই গাড়ি হ্যাঁ এটা দিয়ে তো আমি বিজনেস শুরু করছিলাম আইএস নাকি ওইটাই আবার কিনে এনে বিক্রি করে দিতেছে তাই তো কত চাই এই যে 2000 টাকা মাত্র 2600 বার্গেন করে দেখি 2000 টাকা নিতে পারি নাকি তা তো ভালোই হবে 2500 লাস্ট ফাইনাল দাম 2500 আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি চেঞ্জ টু দ্য প্রাইস আই উড বি অ্যাপ্রিশিয়েটিভ মাদার কিনা ফেলে আর লাভ নাই বেশি দামাদামি এটা নিয়ে নিছি গাইস এটাকে এখন দেখি কত ভাঙাচোর আছে বাকি গাড়ি ড্যামেজ 10% আছে পেইন্টেডও করা আছে ডার্ট মানে একটু ঠিক করে তবে আর একটু কালারটা ওই হাবি যাবি মানান তবে আমার মনে হয় গাইস এখন চিপ চিপ গাড়ি দিয়ে বিজনেস শুরু মারতে হবে যা বুঝলাম মানে একটু আগে তো রেজাল্ট আপনারা দেখছেনই রং মারাও কোনো গাড়ি বিক্রি হয়নি আমার কি রে কোন দিক দিয়ে যাই ওফ ড্রিফট দিতে পারলে আর কি রাই গাইস সামনে সাবার ড্রিফট দিব ইন 3 2 1 গো ওরে ও আমি তো কেস মাথা নষ্ট ড্রিপ দি ওকে ওই মারি করলাম কি আরে ভাই আর ড্যামেজ দিতে হবে অলরেডি ব্যবসায় লস খেয়ে আছি আমার কন্টেনারের মধ্যে আমি আসছি আবার এখন আগে আমি চাই আমার অফিসে জলদি জলদি করে ওই যে ও ও ও ও ও নাইস ঠিক আছে এখন জলদি কাম বলে আগে গাড়িটা রিপেয়ার মারি যেটা আমাদের ফার্স্ট কাজ হ্যাঁ প্রতিবারের মতো গাড়িটারে বেড়া দাও তুমি 400 টাকা গেছে রিপেয়ারিংয়ে ও রিপেয়ার হইতেছে জলদি জলদি জোরে জোরে প্যারেক মারো জোরে জোরে এটাকে গেছ পুরো রিপেয়ার টিপার হইলে তারপর গেছ করাইতে যাবো কালার করাইতে কালার করানোর পর গেছ এটার মধ্যে আমরা লাগাবো হচ্ছে গিয়ে আর কিছু লাগানো নাই তারপর এটা আমরা সেল করবো তো আমার গাড়ি রিপেয়ারও হয়ে গেছে অল্দো ওকে তো জলদি জলদি করে নিয়ে বের হয়ে যাই তখন কালার পেন্টিং করে আনবো ডাইরেক্ট ওকে কালারটা মারা ফেলি জলদি জলদি পেন্ট করতে তো গেছে অনেক কালার চলে যাবে এত টাকা নেই 300 টাকা ফালাইলে আর লাভ কী হইল গাড়িটা ওয়াশ করে আনি গেছ কালার টালার মারাইতে হবে না নাহলে এমনি লসে আসি আর কালার কী করাবো রং মারাও আল্লাহ জানে গেছে আগে গাড়িটাকে কি ধুয়ে আনি ওকে আসছি আমি আরে 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 ভুলে দেখ আমার না কানে তলে দিতে হইলে এখন ওকে 50 টাকা লাগতেছে মাত্র ভালো আমার মনে হয় কি গাড়ি ওয়াশের বিজনেস শুরু করলে ভালোই তো যে লস খাইতেছে গাড়ির বিজনেসে আমার পয়সা কেছে ভাই রং মারাও ঠিক আছে আমি গাড়িটা নিয়ে জলদি রওনা দিই আজকে যদি সেল করতে পারি তা তো ভালোই 25 দিন মে পয়সা ডাবল এটা সাউন্ড গ্লিচ হইতেছে কেন গেমে গেমে একটু একটু বাগ আছে আই গেস আবার ওই কোনা ডাকবো আমরা ওই দিনের মতো ঠিক আছে তো গাইস এখন আবার জলদি যাই গিয়ে প্রাইসিং দিয়ে আসি গাড়ির এবার গাইস প্রাইসিং দিব ফার্স্টই 10,000 টাকা ও গাড়ির টাইটেল দেওয়া যায় এটা তো গাইস জানতাম না 504 ক্লাসিক মডিফাইড দিয়ে দে মডিফাইড ঠিক আছে দেখি ওকে তো এটা 10,000 দিয়ে দেখি সেল হইলে তো পয়সা পয়সা গাইস 25 দিন মে পয়সা ডাবল রাতই তো হয়ে গেছে আবার জলদি করে গাইস আমি দিন করে আসি জাদু করে ইন 3 2 1 গো জাদু গাইস জাদু জাদু দেখলেন কেন এক সেকেন্ড আইসা করছি এগুলা হচ্ছে ম্যাজিক জাদু 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 আমি তো খাইলে গেছি এই 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 একটা মানুষ আছে এবার গাইস আর মুরগি পালা যাবে না আমার কাছে মনে হয় শুনতে পারে আমি মাইক দিয়ে যা বলি দেই তো কত চাই বাবদ্দ লোক কি রে ভাই এরা কি মানে অনলাইনে রিসার্চ করে আসে গাড়ির দাম তা আমার লাভটা কি রো ভাই ভাগ ভাই ভাগ লাভ নাই ম্যাডাম কত চায় এডি কি ভাই কোনো কথা এটা কি চায় এটা কি কোনো কথা দূর ও আরেকজন আছে যাক আপু আসসালামু আলাইকুম 2700 এরা যা 300 টাকা বেশি বলে দেখি ভাই এরা এ ভালো ভাই বাকি জন থেকে ভালো এ দামি চাই এখন গাইস মনে কি আমার এ দামি সেল করতে হবে আমি সেল করে দিই আমি আরেকটা গাড়ি কিনে আনি তো গাইস আমি আবার নেইবর মার্কেটে যেতেছি দেখি এবার যদি আল্লাহর মত কমে আরেকটা গাড়ি পাই এবার আগে ইঞ্জিনটা মডিফাই মারবো নাহলে বুঝতে পারছি আমার পুরাই লস প্রজেক্ট কম দামে আর কি গাড়ি আছে কম দামে গাড়ি দরকার দিই তো কত চাই আপুয়ে ওরে আপু দিয়ে পুরাই সোয়াক আই হাই মাত্র 195 এরাই নিয়ে নিই এরাই নিয়ে নিই ভাই ঠিক আছে এটাই এটা গাইস নেই কম দামে গাড়ি গাইস আগে সেল করা বেশি দাম সেল করবো এমন তো আমার বিজনেস গাইস চলতেছি না সো এটার কাম বলে আর রিপেয়ার করলে বা কী করতে হবে তো আমি এটা নিয়ে আবার গাইস যাই আমার গ্যারেজে
জলদি কাম্বলে গাড়িটা রিপেয়ার করে আনি, এবার একটু ইঞ্জিন হালকা পাতলা টুইক করবো গাইস, তখন মনে হয় হয়তো আমার লাভ হইতে পারে। 770 টাকা রিপেয়ারিং করলামটা কি ভাই, এমন বিজনেস চালাইলো কি আর না চালাইলো কি, সেই ঘুরে ফিরে লসই খাইতে হবে। এরা যে দামি পাই সেল করে আমি চলে যাবো মার্কেটে, আমি আর একটু ভালো গাড়ি আনবো, তাহলে আমার লসের কারণে আমার বিজনেস আপডেট করবো কই থেকে, আমার মারা সারা। ওকে বের হয়ে গেছি গাড়ি নিয়ে, গাড়ি কালার হয়ে গেছে, ঠিক আছে কালার করানোর দরকার নেই, ওয়াশ করে আনি জলদি। এখন আর গাইস কোনো ফাইজলামি না, এখন না না মানে ফাইজলামি না তাও ঠিক আছে, কিন্তু এখন থেকে গেছি সিরিয়াস, নাহলে ড্যামেজ হইতে হইতেই গাইছে আমার গাড়ির 13টা বেজে গেছে, ভালো ইঞ্জিন চালুই থাক মারিস। ওফ ইঞ্জিনের সাউন্ড শুনে এই গাড়ি চুরি করা যায় না, এটা কি জিটি হয়েছে দিয়ে দিই তো, এটা গাড়ির সামনে গেলে নাই আছে দুধ। ওকে আমার গাড়ি প্রায় পরিষ্কার হয়ে গেছে, ওকে ইঞ্জিন চালুই ছিল, জলদি আমি বাসায় নিয়ে যাই গাড়িটারে। এত সেন্সিটিভ যদি হয়, হালকা বাড়িতে যদি ড্যামেজ খায়, আমার তো ড্যামেজ রিপেয়ার করতে করতে আমার টাকা গেছে সব, হাজির ভোলা পান্ডা মাদার আগে আজকে আমার গরম হইতেছে, এমনি করে কি ইনকাম হয় 8,000 তে, এটা তার সম্ভাবনাই নেই মনে হয় বিক্রি হওয়ার, ওই সব গাড়ি বিক্রি হয় না, আর এটা কি বিক্রি হবে, দেই বিক্রি হয় না কি কে জানে, একটু মনে হয় কি মডিফাই টডিফাই করলে ভালো, নাহলে মনে কি এমনি সেলই হবে না যা লাগে। দেখ কোনো কাস্টমার নাই, একদম একজন আসছে একটা কিনতে আছে, দেন কি বুড়া দাদি, উনি আর কত দিয়ে কিনবে, 500-1,000 বলবে মনে হয়, আমার গ্যারেন্টি দিছে আপনাদেরকে জান, উনি 1,000 টাকা বলবে, চান 1,000 একটু কম বেশি 2,300 বলছে, আমি জানি কিনছি কততে, বাই হয়েছে এত টোটাল 200-300 টাকা গেছে, আমি উল্লা লস খা যাবো, এটা কেমনে কি 2,500 করে দিই, এই 2,500 দিছে কেমনে দিছে আল্লাহ জানে, আবার আনপেড বিল, বিল কেমনে পে করে তাইলে, ওই যে বিল আয় হায় এত টাকা বিল এলে চলি কেমনে, 1,500 টাকা গেছে কাবিলে, এটা কি ব্যাংক দেয় তো, ব্যাংকে কি হয়, এটা কি লোন নিতে পারবো চাইলে, আমি আমি তাহলে 5,000 টাকায় লোন নিত, তাহলে দামি গাড়ি কিনাই না, প্রফিট হলে ব্যাংকে ফেরত দিয়ে দিব, কি লোন কি দিছে কত ছিল, এই লোন তো মনে পাইছি গাইস, আই গেস মাশাআল্লাহ এমনি তো বিজনেস হয়, এখন গেছি দেখেন কি মাথা নষ্ট খেলাটা দিয়ে, এটা তো গেছি আগে জানতাম না, কার মার্কেটে গিয়ে এবার একটা ভালো গাড়ি গেছে না, তার অফিসটা আপডেট করবো, লোনটা নিয়ে কি গাইস ভুল করলাম, এই গাড়িটা কত, এই গাড়িটা তো একটু সুন্দর লাগতেছে, লাল লাল লাইট আছে গাইস, দিই তো কত চাই আপু, আপু 9,000 টাকা চায়, 6,000 টাকা দিবে দেখি দেয় নাকি, রে ভাই থাক 6,000 হইলে নিতাম, সুপ্রা টুপ্রা স্পোর্টস কার ভাসলাম, এটা কি, এটা কি স্পেসশিপ নাকি, এটা এই তো দাম কত চাই, আঙ্কেল আসসালাম আলাইকুম, 6,000 টাকা গাইছে, এটা তো মনে নেওয়া যেতে পারে, 6,500 দেখি লাস্ট দেয় নাকি, আই থিঙ্ক এটা মনে নিলে ওর্তিট হবে, কতই তো কমাইলাম আর কত চাই, 6,750 টাকা তুমি কমাবা না, ও দিছে দিছে যাক ভালো, এখন দেখি গাড়ির কি অবস্থা আগে, 46% ড্যামেজ পোলা, গাড়ি রিপেয়ার মারতেই তো আমার সব টাকা আনি গেছে গা, ওরে এটাতে তো ড্রিফ ভালো হয়, অনেক ভালো ড্রিফ্ট হয়, অনেক ভালো, ওকে বাহ 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 ক্যা সিন হ্যায়, গেছে আমার চুনা, আমার সব গেছে, আমার ব্যাংকে লোন পাই, আমার গাড়ির টাকা নাই, রিপেয়ার করার টাকা নাই, আমার দুনিয়াটা সব আমার পুরা মেরে গেছে, মেইন সমস্যা হচ্ছে গেছে আমার এই গেমের নলেজ আরও বাড়াইতে হবে, নাহলে গেছে এমনই হবে, আর আমি কি ভাবতেছি একটু মডিফাই করবো নাকি, কারণ মডিফাই করা ছাড়া আমি গাড়িতে কেমনে দাম বাড়াই এটাও তো একটা কথা, তো গেছ এবার আমার একটু রিস্ক নিতে হবে, আমি গাড়ি ওয়াশ করার পরে আমি মডিফাই করে আনবো, দেখি একটু সময় কমাইলে ভালো ভাই, ওকে জলদি বেড়া যাই গাড়িটা নিয়ে, এখন কেমন লাগছে, আমি একটু ভিতরে ইঞ্জিন টিঞ্জিন মডিফাই করে আনি, তাইলে হয়তো এবার আমি বেশি প্রাইস চার্জ করতে পারবো, এখন যদি এটা থেকে বেশি প্রাইস চার্জ না করি তাইলে আমার পুরাই বাস, ওকে টার্বো লাগাইতে পারবো চাইলে, লাইটিং কি আছে, ওরে অনেক কিছু তো করা যায়, সাসপেনশন কি, সাসপেনশনটা আপডেট মারি 120 টাকা করে মাত্র, টার্বো লাগাই দিই গাইস 900 লাগাই দিই, আজকে এটারে এমন মডিফাই দিছি নেন, এবার যদি খালি এবার বিক্রি না হয়েছে গাড়িতে এখন সেই লেভেলে মডিফাই দিয়ে আনছি গাইস, আমি টার্বো মারবো দিয়া গাড়িটারে, এবার দেখেন কি মডিফাই দিছি আমি গাড়ি, ইনশাল্লাহ গেছে এবার আসে আসে ভালো একটা দামে গাড়িটা সেল হবে, ইঞ্জিনটাকে অফ করি, ইঞ্জিনটাকে অফ করে ফেলছি, এখন সুন্দর মতো আল্লাহ নামে বিসমিল্লাহ বলে গেছি প্রাইসটা সেট করি, 15,000 টাকা দিয়ে দেখি, যদি পারি তত মাশাল্লাহ 15,000 দিয়ে দেখি, বিসমিল্লাহ আল্লাহ যাতে এই গাড়িটা একটু ভালো দামে সেল করতে পারি অন্তত 10,000 টাকার উপরে, আমিন, এত কিছু লাগিয়েছি গেছি, এখন যদি ভালো দামে সেল না হয় কি বলবো, আসলে একটু মডিফাই করলে না আসলে ভালো দামে ইনকাম করা যেতে পারে, কিন্তু এখানে ময়লা বলতেছে কেন আমি এটা বুঝি না, কি আমার ঝাড়ু মারতে হবে, এই আরেকটা আপু আসসালাম আলাইকুম আপু,
গাড়িটা কিন্তু পুরো উড়ে হাওয়ার মধ্যে উড়ে দেখেন পিছন দিয়ে আবার জেট লাগানো, মানে যে রকেটের পিছনে যে থাকে দুইটা কাস্টমার গাইস। দেই 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 আন দেই, কত চায়? 11,000 মার এবার তো গাইস খেলা হবে। এনি কত চায়? এ গাইস আমার তো মনে হয় আসলে হালকা পাতলা মডিফাই করে নিলাম, আর দুই একজনের জন্য ওয়েট করবো নাকি এর কাছে বিক্রি করে দিব। দেই 12,000 বলে দেখি, 12 হইলে সেল করবো। বিসমিল্লা বিসমিল্লা, এই 12,000 টাকা গাইস সেল করতে পারছি। ও মাই গড গাইস আমি তো বড় লোক ফাইনালি। এখন গাইস আমি একটা কাজ করি, আমি আমার অফিস আপডেট করি, ফাইনালি অফিসটা ডেকোরেট করতে পারবো। টো ওয়ান কি টো ওয়ান? আহে কি জানি টিপ দিলাম, হয়ে গেল। আমার অফিসের বাইরে কালার করবো আমরা, আই গেস এ কালারটা গাইস আমার ভালো লাগতেছে নাকি। ওরে এটা গাইস সুন্দর, এটা এটা লাগাবো। ওর রে গাইস আমার বাসা ভিতর বাইরে দিয়ে তো চিনা যায় না, ভিতর দিয়ে জানি না, মাথা নষ্ট গাইস। আরেকটু আপডেট করে আনি, এটা লাগাই ফেলি, কি বলেন? ওফ সুন্দর লাগতেছে অনেক। কেমন লাগতেছে কমেন্টে বলবেন। আমার অফিসটা মার্শাল এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সো গাইস দেখি নেক্সট ভিডিওতে গাইস আবার কন্টিনিউ করবো, নেক্সট ভিডিওতে আরও আপডেট টাপডেট করবো অ্যান্ড আরও গাড়ি ভরে ভরে আনবো। এখন তো আমার কাছে আর কোনো গাড়ি নেই, আনফর্চুনেটলি বিক্রি হয়ে ফেলছি। সো গাইস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, গাইস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। টিকটক চালাবে वाला পাকা মাধর।